আজকে অদ্ভুত একটা ঘটনা ঘটলো আমার জীবনে। একটা পাগল আমাকে একটা পেন্সিল উপহার দিল। আমি একজন চিত্রশিল্পী, মাঝে মাঝে একটু লেখালেখির অভ্যেসও আছে। জীবনে অনেক ছবি এঁকেছি, কিন্তু কেউ আমার প্রতিভার সঠিক মূল্যই দেয়নি। আমার আকার ও লেখার প্রশংসা হয়তো অনেকেই করেছেন, কিন্তু সেই খ্যাতি আমি পাইনি। সুস্থ স্বাভাবিক শিক্ষিত সমাজ আমার প্রতিভার সঠিক মূল্যায়নটাই বোধহয় করতে পারেনি। কিন্তু অদ্ভুত ব্যাপার, একটা অসুস্থ পাগল মানুষ, যাকে আমি এর আগে কখনো এখানে দেখিনি, সে কি আমায় একবার দেখেই বুঝতে পারল যে আমি একজন চিত্রশিল্পী? না হলে হঠাৎ পেন্সিলই বা আমায় দেবে কেন? যাই হোক, এই পেন্সিলটাই আমার জীবনের শ্রেষ্ঠ উপহার হিসেবে আমি গ্রহণ করলাম। অনেক বছর হলো আঁকাকিটা প্রায় বন্ধই করে দিয়েছি। কত ছবি আঁকবো ভেবেছিলাম, সে আর হয়ে ওঠেনি। আবার সেই পুরনো অভ্যেসটা নতুন করে শুরু করতে হবে। কত বছর হলো স্ট্যান্ডটা আর ব্যবহারই হয় না। তোর গায়ে ধুলো জমে গেছে রে। অনেক বছর ধরেই কল্পনার চোখ দিয়ে একটি ছবি আমি ভেবে রেখেছি। এই পেন্সিলটা দিয়েই সেটাকে আমি ফুটিয়ে তুলব। কাল থেকে আবার নতুন করে আঁকতে শুরু করব। আজকে আরও একটা অদ্ভুত ঘটনা ঘটল। পাগলটি গতকাল আমাকে পেন্সিলটা উপহার দিয়েছিল, তাকে আজকেই আমি মৃত অবস্থায় দেখলাম। মৃত্যুর সঠিক কারণটা আমি ঠিক বুঝতে পারলাম না, দেখে বেশ অস্বাভাবিকই লাগলো। এটাও বুঝতে পারলাম না যে কালকেই যাকে জীবিত অবস্থায় দেখলাম সে আজকেই কিভাবে মারা গেল। তাহলে সে কি আমার প্রতিভার মূল্য দিতেই এখানে এসেছিল? ওই পেন্সিলটা আমাকে উপহার দেওয়ার জন্যই কি এতদিন জীবিত ছিল? একবার ভাবলাম সৎকারের ব্যবস্থা করি, তারপর ভাবলাম না থাক, পাড়ার যুবকরা রয়েছে তো। অনেক বছর আগেই সুমিত্রা আমাকে
একা রেখে চলে গেছে। এখন শেষ বয়সে কোনো ঝামেলা অনেক বছর পর নতুন করে আঁকতে চলেছি, জানি না কতটা ফুটিয়ে তুলতে পারবো আর কতটাই বা ভালো হবে। এই ছবিটা তো আমি আঁকতে চাইনি, আমার কল্পনায় তো অন্য ছবি ছিল। হ্যাঁ, এই ছবিটাই। তাহলে আমাকে দিয়ে কি নতুন কিছু সৃষ্টি করার চেষ্টা? ঠিক আছে, তাহলে তাই হোক।
আবার এই পেন্সিলটা, তার মানে এটা দিয়েই আমাকে ছবিটা শেষ করতে হবে। তার মানে এই চোখটাই আমাকে ভয় পাচ্ছেন, আমিও পেয়েছিলাম। যেদিন ওই পেন্সিলটা আমাকেও কেউ উপহার দিয়েছিল, কারণ আমিও আপনার মতো একজন চিত্রশিল্পী, সেদিনই বুঝেছিলাম ওটা কোনো সাধারণ পেন্সিল নয়, ওটা একটা অভিশপ্ত পেন্সিল। ওই পেন্সিলের মধ্যেই সে আছে আপনার সাথে, আপনার ঘরে, এমনকি আপনার আঁকা ওই ছবিটার মধ্যে। ওই পেন্সিল যার কাছে থাকবে তার মৃত্যু অনিবার্য। আমাকেও মরতে হয়েছে, আপনাকেও মরতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। মৃত্যু অনিবার্য, কেউ আটকাতে পারবে না।
আমি এই গাছের নিচে এলাম কি করে? এখানেই তো ওই পেন্সিলের মধ্যেই সে আছে, ওই পেন্সিল যার কাছে থাকবে তার মৃত্যু অনিবার্য। আমাকেও মরতে হয়েছে, আপনাকেও মরতে হবে, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। Ha 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 ha